আসসালামু আলাইকুম বন্ধুরা, হৃদযন্ত্রের ইতিবৃত্তে আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি সজীব সাদিক। ধূমপানে ভালো রক্ত চর্বির পরিমাণ কমে যায়, যার ফলে মন্দ রক্ত চর্বি ধমনির ভিতরে পলব তৈরি করতে সাহায্য করে। এখানে উল্লেখ করা যায় যে তরুণ তরুণীদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি হারে দেখা দিচ্ছে, আর সম্ভবত সে কারণে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যাও বাড়ছে। অক্সিজেন গ্যাস কমানো এবং রক্ত প্রণালীর ভিতরে প্রলেপ তৈরিতে সাহায্য করা ছাড়াও ধূমপান রক্ত অতি সহজে জমাট বাঁধতে সাহায্য করে, আর এজন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। 40 বছর বয়স্ক দুই ব্যক্তিকে দেখতে একই রকম লাগতে পারে, কারণ তাদের জীবনযাত্রার মান সমান। কিন্তু পার্থক্য এখানে যে একজন প্রতিদিন 2 প্যাকেট সিগারেট খায় আর অন্যজন খায় না। আশা করি আপনি সেই ধূমপায়ী নন, কারণ তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। এর সাথে যদি সে ব্যক্তির উচ্চ রক্তচাপ, অতিমাত্রায় রক্ত চর্বি থাকে, তবে সে ওই অধূমপায়ী ব্যক্তি যার রক্তচাপ স্বাভাবিক এবং রক্তে রক্ত চর্বি নেই, তার চেয়ে আগামী 20 বছরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 20 থেকে 30 গুণ বেশি। আপনি যদি স্বল্প মাত্রায় ধূমপান করেন, যেমন দিনে 2 কিংবা 1টা সিগারেট খান, তাতে আপনার হার্ট অ্যাটাক হবে না। সিগারেট সেবনের সংখ্যা হয়তো ফুসফুসে ক্যান্সার রোগীকে প্রভাবিত করে, কিন্তু তা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে খুব কমই প্রভাবিত করে। প্রতিবার যখন আপনি 1টি সিগারেট সেবন করেন, তখন নিকোটিন নামক বিষ রক্তে প্রবেশ করে, ধমনী সংকীর্ণ করে এবং এর ফলে হৃদযন্ত্রের কাজ বৃদ্ধি পায়। দুর্ভাগ্যবশত অধূমপায়ীরাও হৃদরোগের শিকার হয়ে থাকেন, কারণ তারা পরোক্ষভাবে ধূমপান করেন। অন্য কথায়, তারা অন্য ধূমপায়ীর সিগারেটের ধোঁয়া থেকে আক্রান্ত হয়ে থাকেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে এই পরোক্ষ ধূমপানের ফলে হৃদরোগ ও ক্যান্সার হতে পারে। বাতাসে নিক্ষিপ্ত ধোঁয়ার মধ্যে নিকোটিন, হালকা তারা, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য বিষাক্ত পদার্থ যদিও খানিকটা পাতলা হয়ে যায়, তথাপি তা যখন এক অধূমপায়ীর নিঃশ্বাসের যোগে দেহের ভিতরে প্রবেশ করে, তখন তার বিরূপ প্রক্রিয়া চালাতে সে সক্ষম। পরোক্ষভাবে ধূমপান করলে ধূমপায়ীর নিঃসরিত ধোঁয়ার নিঃশ্বাস করলে তা থেকে পরোক্ষ ধূমপায়ীর ধমনী, শিরা সংকীর্ণ বা সংকুচিত হয়ে যায় এবং রক্ত প্রবাহের মাধ্যমে অক্সিজেন গ্যাস প্রবাহে বাধার সৃষ্টি হয়। রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধার ব্যাপারেও এর ভূমিকা অপরিসীম। যুক্তরাষ্ট্রে হৃদযন্ত্র বিশেষজ্ঞ সংস্থার মুখপাত্র, যার নাম সার্কুলেশন, পত্রিকায় দেখানো হয়েছে যে প্রতি বছর 37,000 পরোক্ষ ধূমপায়ী হৃদরোগে মারা যায়। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজি প্রকাশ করেছে যে অধূমপায়ী পুরুষ বা মহিলা যদি ধূমপায়ীর সাথে বসবাস করে, তবে এদের চেয়ে পূর্বোক্ত দুজনের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি। আমরা অনেক সময়ে দেখি যে মা কিংবা বাবা বাচ্চাদের কোলে নিয়ে একটার পর একটা সিগারেট ফুঁকে যাচ্ছেন। এগুলো বেশি দেখা যায় দোকান, চিড়িয়াখানায়, বিমানবন্দর এবং বাড়িতে। এ দৃশ্য যখনই আমার চোখে পড়ে, তখনই আমি দায়িত্বহীন মা বাবাকে অনুরোধ করি যেন তারা বাচ্চাদের মুক্ত বাতাসে নিয়ে যান এবং সিগারেটের ধোঁয়ায় তাদের বিষাক্ত না করেন।